পুজো ও উৎসবের দেশ এই ভারতবর্ষ। ধর্ম, বর্ণ, জাত, পাত নির্বিশেষে এখানে যে কোনো উৎসবে সকলে মিলে একত্রিত হয়ে থাকেন। এক্ষেত্রে ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। সবে শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, শেষ হয়েছে শ্যামা পুজো, এরই মধ্যে শুরু হয়েছে ছট পূজার প্রস্তুতি। ছট পুজো উপলক্ষে জলপাইগুড়িতে বর্ণাঢ্য কলস যাত্রার আয়োজন করা হলো। কলস যাত্রার মাধ্যমে ছট পুজোর সূচনা হলো শুক্রবার। এদিন জলপাইগুড়ির কামারপাড়া ছট পুজো কমিটির পক্ষ থেকে কলস যাত্রার মাধ্যমে বিশাল শোভাযাত্রা বের করা হয়। ছট পুজোর কমিটির সদস্যরা এই কলস যাত্রা শুরু করেন। একদল ভক্ত ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন, অন্য একটি দল রাস্তা ধুয়ে দেওয়ার পর মহিলারা মাথায় কলস নিয়ে যাত্রা শুরু করেন। তারপর গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করেন তারা। কমিটির কোষাধ্যক্ষ জানান, গত দুবছর করোনার জন্য সেভাবে শোভাযাত্রা হয়নি, এবার করোনার প্রকোপ না থাকায় বেশ জাঁকজমক করেই কলস যাত্রা অনুষ্ঠিত হলো। আজকে আমরা কামারপাড়া কমিটির থেকে কলস যাত্রা বাইর করছি। প্রতি বছরই আমরা এই দিনটাই, নাহা খায় দিনটাই আমরা কলস যাত্রা বাইর করি। মহিলারা মাথায় কলস নিয়ে গোটা টাউন পরিক্রমা করে। ছট মাত থেকে প্রার্থনা করি আমরা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, যেন এইভাবেই আমরা জীবনটা কাটাই। নাই নাই করে নিয়ে 30 থেকে 35 বছর হয়ে গেছে, আমরা কন্টিনিউ এটা চালাই যাচ্ছি। আমাদের যারা সিনিয়র ছিল তারাও করতেছে, আর আমরা এখন আমাদের হাতে আসছে, আমরাও এটা করছি। আমাদের ছট পূজা হয়ে যাওয়ার পরও আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, যেটাতে আমরা যারা ইয়াং জেনারেশন আছে প্লাস আমাদের সিনিয়ররা মিলে নিয়ে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করব। ছট পূজার আগে মহানন্দা নদীর জল নিয়ে চিন্তায় মালদাবাসী। দুর্গা পুজোর পর কালী পুজো কেটে গেলেও কমেনি মহানন্দা নদীর জল। এই পরিস্থিতিতে মহানন্দা নদীতে ছট পুজো করা এক অগ্নি পরীক্ষা ইংরেজবাজার পৌরসভার কাছে। কালী পূজার পরও জল না কমায় আতঙ্কিত এবং একই সঙ্গে হতাশ স্থানীয় বাসিন্দারা। সমস্যা হচ্ছে প্রচণ্ড পরিমাণ জল বেড়ে গেছে, আর এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ এই নদীতেই আছে। এত জ্যাম হয়, এত সুন্দরভাবে অনুষ্ঠান হয়, কিন্তু এবার আমরা সেই অনুষ্ঠান থেকে বঞ্চিত হব, যে আমরা আনন্দটা করব কী করে? এই যে এত গ্যাঞ্জাম লেগে যাবে ছোটো জায়গার মধ্যে। আগে নদী বড় ছোট, মানে নদীতে জল কম ছিল, বিশাল প্যাসেজ ছিল, বিশাল জায়গা ছিল, মেলার মতো লাগতো। আজকে মেলা টেলা কি মনে হবে কিটা বলতে পারছি। এই সমস্যা জায়গার প্যাসেজ হবে, নদীর জল বেড়ে গেছে, আর ডালা কোথায় রাখবে, মানুষ কোথায় থাকবে? আমাদের মহানন্দা নদী না, এরকম জল থাকে না, জলটা সর্বনিম্ন পর্যায়ে থাকে, যেখানে স্বাভাবিকভাবে নদী থাকে সেইখানে জল থাকে। কিন্তু এবার এতটা জল বেড়েছে, এতটা জল বেড়েছে, না এদিকে যাওয়া যাবে না, এদিকে সামনে প্যাসেজটুকুটাই পাবে মানুষ। তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, মহানন্দার জল কমানোর জন্য যা যা করণীয় তা করা হবে। প্রথমত আমরা জলের লেভেলটা দেখব, তারপরে চেষ্টা করব যেসব জায়গায় কিছুটা ফাঁকা জায়গা আছে সেখানে ওই শাটারিং লাগিয়ে দিয়ে ছট পূজাটা করার চেষ্টা করব। এবং তার জন্য যা করা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার সবার সঙ্গেই কথা বলে তার সিকিউরিটিটাও আমরা দেখব। স্পিড বোট থাকবে, ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা থাকবে, এটা আমরা করব। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমলান ভাদুরী জানান, ছট পুজোর দিন যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য আগাম ব্যবস্থা গ্রহণ করা উচিত প্রশাসনের। বিষয়টা হচ্ছে প্রতিবার এই সময় জল নেমে যায় নভেম্বরে, কিন্তু এবার জল নামে ঘাটে সম্পূর্ণ জল আছে। তো পৌরসভা যে পরিকল্পনা করেছে প্রতিবার শাটারিং করে তারা করে, আমার ধারণা পৌরসভা নিশ্চিতভাবে জল আছে সেই অনুযায়ী কী পরিকল্পনা করা দরকার সেটা তারা দেখবে। কারণ কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু মানুষের ক্ষতি হবে, এবং আমরাও সেটা লক্ষ্য রাখবো, চেয়ারম্যানকে জানাবো আমরা, যে যাতে সঠিক ব্যবস্থা নেওয়া হয় যাতে ছটের সময় কোনো দুর্ঘটনা না ঘটে। ছট পুজো মূলত বিহারের হলেও এখন তা আর শুধু বিহারি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই, সব সম্প্রদায়ের মানুষই এই উৎসবকে এখন আপন করে নিয়েছে। রাজ্যের প্রায় প্রত্যেক জেলায় ছট পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভক্তেরা। পূর্ব প্রস্তুতিতে একদিকে যেমন চলছে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জলাশয় পরিষ্কারের কাজ, তেমনই অন্যদিকে চলছে বিভিন্ন রীতিনীতি পালন। সব মিলিয়ে আরও এক উৎসবের জন্য প্রস্তুত রাজ্যবাসী। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোর এবং মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।